আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা হয়তো ইউটিউবের মধ্যে বেশ কিছু ভিডিও দেখেছেন যার টাইটেল হচ্ছে কিয়ামতের আগে শেষ রমজানে কি ঘটবে বা কিয়ামতের আগে শেষ রমজান কেমন হবে, যেখানে বলা হয়েছে কিয়ামতের কিছু আলামত সম্পর্কে এবং তার সঙ্গে বলা হয়েছে কিয়ামতের পূর্বে শেষ রমজানে আকাশ থেকে বিকট একটি শব্দ আসবে, যে শব্দের কারণে মানুষ বধির হয়ে যাবে। এই সম্পর্কে আজকে আলোচনা করব। তার কারণ হচ্ছে সেসব ভিডিওগুলোর মধ্যে কোনো রকম রেফারেন্স দেওয়া হয়নি, শুধুমাত্র আলোচনা করা হয়েছে, কিন্তু কোরআন বা হাদিসের কোথায় এটা বর্ণিত হয়েছে সেই রেফারেন্স দেওয়া হয়নি। তো আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব যে এগুলো কি সঠিক নাকি ভুল, কারণ আমি রেফারেন্স ছাড়া কিছু কথা বলি না, কিছু না কিছু রেফারেন্স আমি অবশ্যই দিয়ে থাকি। তো চলুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা যাক। এই সকল বিষয় নিয়ে কে বা কারা আলোচনা করেছে তাদের নাম আমি করতে চাই না। ইউটিউবের মধ্যে হয়তো আপনারা দেখতে পাবেন কিংবা হয়তো দেখেছেন এরকম অনেক ভিডিও আছে, তাদের ভিডিওর মূল উৎস যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন, যেখানে আপনি এরকম কিছু লিখবেন। লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আর্টিকেল এসেছে এখানে সর্বপ্রথম যে কথাগুলো দেখা যাচ্ছে এবং তারপরে ধারাবাহিকভাবে যে কথাগুলো লেখা হয়েছে এই কথাগুলোর মধ্যে কোনো রকম একটাও রেফারেন্স নেই, যে কোন হাদিসের মধ্যে এই কথাগুলো বর্ণিত হয়েছে কিছু বলা নেই। অথচ এত ভালো একটি আর্টিকেল লেখা হয়েছে যেখানে কিয়ামতের অনেকগুলো আলামত বলা হয়েছে, কিন্তু এই সমস্ত আলামত কোরআনের মধ্যে কিংবা কোনো হাদিসের মধ্যে থাকতে হবে, তাহলে তো সেটা বিশ্বাস করা যাবে, না হলে তো বিশ্বাস করা যাবে না। অথচ এই লেখক গুগলের মধ্যে এমন একটি জিনিস লিখে দিয়েছে যার মধ্যে কোনো রকম হাদিসের রেফারেন্স নেই। তার এই লেখার মধ্যে কিছু লেখা আছে যেরকম কিয়ামতের আগে যে রমজান আসবে তখন লোকেরা রমজানে একটি বিকট আওয়াজ শুনতে পাবে, এ আওয়াজ এতটাই রহস্যময় ও ভয়ঙ্কর হবে যে মানুষ ও অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সেই আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে, কিন্তু তারা সেই আওয়াজের উৎস খুঁজে পাবে না। এটা ছাড়াও আরও অনেক কথা বলা হয়েছে, যেগুলো অনেক কথা হাদিসে বর্ণিত হয়েছে, যদিও এই লেখার মধ্যে কোনো রকম রেফারেন্স দেওয়া নেই। তবে কিয়ামতের ছোট ছোট আলামত সমূহের মধ্যে একটি আলামত নিয়ে কথা বলবো, যে কিয়ামতের পূর্বে আকাশ থেকে বিকট শব্দ আসবে কি না, সেই শব্দের কারণে মানুষ বধির হয়ে যাবে কি না, এই কথা কতটুকু সঠিক। দেখুন, এই কথা একটি হাদিসেও বর্ণিত নেই, এরকম নয়। তবে কিছু কিতাবের মধ্যে এ কথা বর্ণিত হয়েছে, যদিও এই কথাগুলো এখানে দেওয়া উচিত ছিল কিন্তু দেওয়া হয়নি। তো যাই হোক, সেই কিতাবটি হচ্ছে আল মুজামুল কাবিল লিল তাবরানী। সেখানে লিখিত আরবি যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই হাদিস, কিন্তু বেশিরভাগ মুহাদ্দিসিনদের মতে এই সব কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, এগুলো হচ্ছে জাল হাদিস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মুহাদ্দিসিনদের মতামত, এই সব যে হাদিসগুলো শোনা যায় যে রমজান শুরু হবে শুক্রবার থেকে এবং রমজান মাসে পুনরায় রমজানের শুক্রবার হবে এবং সেই শুক্রবারে বিকট শব্দ শোনা যাবে, এই যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সম্পূর্ণ জাল হাদিস। তার কারণ হচ্ছে, মন দিয়ে শুনবেন, আমাদের দেশে যেদিন রমজান শুরু হয় একদিন আগে সৌদি আরবে রমজান শুরু হয়, একইভাবে আমাদের দেশে যেই দিন ঈদ পালন হয় সৌদি আরবে তার একদিন আগে ঈদ পালন হয়। তো সেই হিসাবে আমাদের পুনর রমজান যেদিন পড়বে সৌদি আরবে পুনর রমজান সেই দিন পড়বে না, এখানে হিসাবের মিল পাওয়া যাচ্ছে না। তবে হাদিসে বলা হয়েছে শুক্রবারে পুনরায় রমজানে সেই দিন আকাশ থেকে বিকট শব্দ শোনা যাবে, অথচ যদি আমাদের শুক্রবারে রমজান হয় তাহলে সৌদি আরবে বৃহস্পতিবার রমজান হবে, একইভাবে শুক্রবার যদি সৌদি আরবে রমজান হয় তাহলে শনিবারে আমাদের পুনরায় রমজান হবে, এইভাবে কোনো রকম মিল পাওয়া যাচ্ছে না, তাই এই সমস্ত হাদিসগুলো জাল হাদিস। এবার হয়তো বলতে পারেন যে জাল হাদিস হয় কীভাবে, যদিও বা কিছুক্ষণের জন্য হাদিসগুলো সহি ধরে নেই, যদিও বা এরকম হয় তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে। দেখুন, কিয়ামতের পূর্বে এরকম হওয়াটা অসম্ভব কিছু নয়, আকাশ থেকে বিকট শব্দ আসতেই পারে, আর এই বিকট শব্দ পৃথিবীর সবাই শুনতে পাবে বা পৃথিবীর অনেক মানুষ শুনতে পাবে। তবে এটা পৃথিবীতে তৈরি হওয়া কোনো শব্দ নয়, মানে কিছুর মাধ্যমে যদি আপনি এত শব্দ তৈরি করেন, পৃথিবীর সবাইকে শোনাতে চান, তাহলে এত শব্দ আপনি তৈরি করতে পারবেন না, কারণ শব্দের গতিবেগ অনেক স্লো এবং শব্দের ডিসিবেল এত তৈরি করা সম্ভব নয়। আমাদের থেকে অনেক বেশি শব্দ হয় বজ্রপাতের, তবুও আমরা বজ্রপাতের শব্দ সবাই শুনতে পাই না, সেই শব্দ কিছু একটা এলাকায় শুনতে পাওয়া যায়। বজ্রপাতের এত শব্দ হওয়ার পরেও সেই শব্দ পৃথিবীর বা একটা দেশের সমস্ত মানুষ শুনতে পায় না,
তো এত বিকট শব্দ যা পৃথিবীর অনেক মানুষ শুনতে পাবে সেটা কিভাবে হতে পারে? এ সম্পর্কে কোরআন আয়াত আপনাদেরকে দেখাই, আমিও তো মাহফিজ সামা ই আয়ুরসালাম হাউসিবা ফাসাতা আলামুনা কাইফা নাযির, অথবা তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের ওপর পাথর বর্ষণকারী ঝড় প্রেরণ করবেন না? তখন তোমরা জানতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী। সূরা মুলক আয়াত নম্বর 17। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে তোমরা কি নিশ্চিন্ত আছো যে আকাশে যিনি আছেন তিনি আকাশ থেকে অ্যাস্টেরয়েড পাঠাবেন না? তার মানে আকাশ থেকে অ্যাস্টেরয়েড বা গ্রহাণু এইসব পাঠানোর ব্যাপারে বলা হয়েছে। একমাত্র বিকট শব্দ দেওয়া যেতে পারে সেটা হচ্ছে যদি আকাশ থেকে কোনো গ্রহাণু পৃথিবীতে এসে পড়ে তাহলে বিকট একটি শব্দ হবে, কিংবা আকাশের মধ্যে যদি কোনো গ্রহাণুর সঙ্গে আরেকটি গ্রহাণুর ধাক্কা লাগে তাহলে বিকট শব্দ হতে পারে, কিংবা চাঁদের সঙ্গে ধাক্কা লাগার কারণেও বিকট শব্দ আসতে পারে। আর এরকমটি কিয়ামতের আগে হতেও পারে, তার কারণ সব কিছু গোঠানোর কাজ আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে করবেন। তো সব যখন একত্রিত হতে লাগবে তখন একটা গ্রহাণু আরেকটা গ্রহাণুর কাছাকাছি আসবে, এতে করে সব কিছু ধাক্কাধাক্কি লাগবে। আসলে ধ্বংস করার জন্য এগুলো তো করতেই হবে, তাছাড়া বিকট শব্দ দিয়ে যে কাউকে ধ্বংস করেনি এরকম নাই। যদি বিগত দিনে দেখেন তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে এর পূর্বে তিনি বিকট শব্দ দিয়ে একটি জাতিকে ধ্বংস করে দিয়েছেন। সেই সম্পর্কে তিনি বলেছেন, ফা আম্মা সামুদ ফা উহলিকু বিত্তাগিয়া, আর সামুদ সম্প্রদায় তাদেরকে বিকট শব্দ দ্বারা ধ্বংস করা হয়েছিল। সামুদ সম্প্রদায়কে বিকট শব্দ দ্বারা ধ্বংস করা হয়েছিল, এই সম্পর্কে কোরআন আয়াতের মধ্যে বলা হয়েছে। তো হাদিসের মধ্যে যেটা বর্ণিত হয়েছে, যদিও সে হাদিস জাল জয়ীফ, অনেকে এরকম বলেছেন, তবে রমাজানে যদি কোনোরকম বিকট শব্দ হয় তাহলে আল্লাহ তাআলা সেটা কীভাবে করবেন তিনি ভালো জানেন, কারণ আল্লাহ তাআলার শক্তি অসীম। তিনি যেসব গজব বিগত জাতিদেরকে দিয়েছেন সেসব গজব সম্পর্কে হয়তো আপনারা জানেন বা আপনাদের ধারণা আছে। কিয়ামতের পূর্বে মানুষের পাপাচার অত্যন্ত বেড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এরকম কোনো ভয়াবহ গজব আমাদেরকে দিতেও পারেন, তাই সতর্ক থাকতে হবে। এবং এইসব হাদিসগুলো হয়তো এলোমেলো হয়ে গেছে, আল্লাহ তাআলা ভালো জানেন, তবে এতটুকু আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে কিয়ামত অবশ্যই আসবে, আমাদেরকে সবাইকে মারা যেতে হবে এবং মারা যাওয়ার পরে আমাদের ফলাফল ঘোষণা করা হবে। তাই সময় থাকতে আমাদেরকে ভালো পথে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।